दिस वीडियो इज पावर्ड बाय ऑल इनफो एचडी। आपनार जदि एई वीडियोटी देखे भालो लागे ताहले ऑल इनफो एचडी चैनल के सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। लिंक डिस्क्रिप्शन और कार्डे देवा आछे। यूएई 7টি এমিরেটস জুড়ে তৈরি হয়েছে আর এর প্রমুখ এমিরেটস হলো দুবাই। বিশ্বের সবথেকে ধনী শহরের লিস্টে থাকা দুবাই সব সময় থেকে বিলাসবহুল বিল্ডিং, নাইট লাইফ আর রিচ লাইফস্টাইলের মাধ্যমে ট্যুরিস্টদের এই জায়গাটা আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু স্বপ্নের এই শহর দুবাইয়ের সুন্দরতার পেছনে এমন অনেক কালো রহস্য লুকিয়ে আছে যা হয়তো আপনি জানেন না। আজ আমি আপনাকে এই সুন্দরতা থেকে দূরে দুবাইয়ের সেই সত্যতা তুলে ধরব যা জেনে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু শুরু করার আগে যারা নতুন দর্শক তারা অল ইনফো এইচডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিন যাতে পরবর্তী আপলোড হওয়া ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। দুবাইয়ের আকাশছোঁয়া বিল্ডিং ও মলসগুলি দেখে আপনি হয়তো এর সুন্দরতায় মুগ্ধ হয়ে যান। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই বিল্ডিং আসলে কিভাবে তৈরি হয়েছে? চোখের পলক ফেলতে তো আর তৈরি হয়নি। এই বিল্ডিংগুলি তৈরি করার জন্য ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মতো দেশের থেকে গরিব মানুষরা 4টে টাকা বেশি কামানোর লোভের বশে এখানে পৌঁছে যায় আর এর লাভ এখানকার ধনী মানুষরা উঠায়। এই বিল্ডিংগুলি তাড়াতাড়ি করে দাঁড় করানোর জন্য এই শ্রমিকদের দিনে 14 ঘন্টা গা জ্বালিয়ে দেওয়া তাপমাত্রায় কাজ করতে হয়। এর জন্য অনেক দুর্ঘটনাও ঘটে, কিন্তু টাকার বলে এগুলোকে চাপিয়ে দেওয়া হয়। এই শ্রমিকদের থাকার জায়গাও খুব খারাপ। দুটো মানুষের থাকার জায়গায় 10-10টা মানুষদের ঠুসে ঠুসে রাখা হয়। এই জন্য আকাশছোঁয়া বিল্ডিং ও শেখদের প্রশংসা করার আগে আপনি একবার সেই শ্রমিকদের ব্যাপারেও ভেবে নিন যারা এগুলো দাঁড় করাতে মুখ্য ভূমিকা পালন করেছে কিংবা নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। গালফ কান্ট্রিতে এটা দেখা গেছে যে এখানে রোজগার করতে আসা মানুষদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়। অনেকে এজেন্টদের চক্করে ফেঁসে যায় আর যখন দুবাই পৌঁছে যায় তখন তাদের মালিক তাদের পাসপোর্ট জমা নিয়ে নেয় আর এরপরে তারা তাদের ইচ্ছা অনুসারে ফিরে আসতে পারে না। এর জন্য আপনার পাসপোর্ট সবসময় আপনার কাছেই রাখুন আর কাউকেই দেবেন না, না হলে আপনি অনেক বড় ঝামেলায় ফেঁসে যেতে পারেন। ঠিক এমনই হয়েছে মুম্বাইয়ের ফারিদা বেগমের সাথে। এনার মালিক এনাকে 3 মাসের মাইনে না দিয়ে দোকান বন্ধ করে তার পাসপোর্ট নিয়ে পালিয়ে গেছে। এখন না তো সে মুম্বাই ফিরে আসতে পারবে আর যতক্ষণ না সে অনুমোদিত সময়ের থেকে বেশি থাকার জন্য 29,000 দিরহামের জরিমানা দেবে ততক্ষণ দুবাইয়ে নতুন কোনো চাকরিও সে করতে পারবে না। এখন তার মনে গ্রেফতারের ভয় কুড়ে কুড়ে খাচ্ছে। আপাতত সে এখন ভারতীয় পরিবারের কাছে রয়েছে। আপনি নিজে ভেবে দেখুন এই মহিলাটির মনে কত যন্ত্রণা চলছে। দুবাই সম্পূর্ণভাবে মুসলিম শহর আর সেখানে তাদেরই কঠোর আইন চলে আর আমাদের সেটা সম্মানও করা উচিত। এজন্য আমরা মানি যে অবিবাহিত মহিলা ও পুরুষ হোটেলে একসাথে থাকতে পারে না আর বিয়ের আগে সেক্স করতে পারে না, কিন্তু এখানে আইন এত কঠোর যে পুরুষ মহিলাদের কোনো পোশাক পরতে পারবে না আর টাইট পোশাক পরা তো এখানে একদমই নিষেধ। একে অপরে হাত ধরেও হাঁটা যাবে না। রমজানের সময় সার্বজনীন জায়গাতেও কোনো কর্মচারীর সামনে খাওয়া নিষেধ। এক ব্রিটিশ নাগরিককে অপরিচিত কার ড্রাইভারকে মিডিল ফিঙ্গার দেখানোর অপরাধে জেলে রেপিস্ট ও খুনিদের সাথে ঠুসে দেওয়া হলো। আর তো আর এক বিদেশি ট্যুরিস্ট কাপালকে 1 মাসের জন্য জেলে থাকতে হয়েছিল কেননা সে তার পার্টনারকে পাবলিক প্লেসে গালে চুমু দিয়ে দিয়েছিল। এর জন্য যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে দুবাই যাওয়ার কথা ভাবছেন তাহলে একটু সতর্ক হয়ে যান। যেমনকি আপনি জানেন যে দুবাই সেক্স, অ্যালকোহল ও ড্রাগস নিয়ে কতটা কঠোর, কিন্তু যখনই এখানে রাত্রি হয় পরিবেশটা একদমই আলাদা হয়ে যায়। দুনিয়ার সবথেকে পুরনো প্রফেশন অর্থাৎ দেহ ব্যবসা এখানে প্রচুর পরিমাণে হচ্ছে। প্রায় 30,000 মেয়েরা এখানে এই কাজের জন্য আছে যারা 1 ঘন্টায় 500 দিরহাম নেয়। এই কাজ করে এখানকার বড় লোকেরা প্রচুর পরিমাণে টাকা কামাচ্ছে। এই কাজের এখানে কোড নেম হলো লেডিস নাইট। পুলিশ এইসব ব্যাপারে জেনেও চুপ করে থাকে। এর জন্য যদি আপনি মেয়ে হন আর যদি কোনো বারের কাছে আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে সাবধান হয়ে যান, কেননা কোনো বিজনেসম্যান আপনাকে হয়তো ভুল ভাবতে পারে। আর এমন ঘটনা একজন এশিয়ান মেয়ের সাথেও হয়ে গেছে। সোনাপুর অর্থাৎ সোনার নগরী, এটাই মানে হয়তো বন্ধুরা। দুবাইতেও একটা জায়গা আছে সোনাপুর, কিন্তু যদি আপনি এখানে যান তাহলে বুঝে নিন যে নামের উল্টো এখানকার অবস্থা খুবই খারাপ। দুবাইয়ে কাজ করা শ্রমিকদের ঘর হলো এই সোনাপুর। এখানে লোকেদের ঠুসে ঠুসে রাখা হয় আর 1.5 লাখ শ্রমিক এখানে থাকে আর একটা ছোট্ট ঘরে 8 থেকে 10 জন শ্রমিকদের রাখা হয়। শিফটের অনুসারে একটাই বেডকে অনেকের সাথে শেয়ার করতে হয়। খাবার যদি সময় মতো পাওয়া যায় তাহলে তো ভাগ্যের ব্যাপার। যেই বিলাসবহুল আকাশছোঁয়া বিল্ডিং ও হোটেলগুলি দেখে দুবাই দুনিয়াকে আকর্ষণ করে এরা তারাই যারা এগুলো বানিয়েছে। কিন্তু দম বন্ধ হওয়া অবস্থায় বেঁচে থাকতে এরা বাধ্য, কেননা এদের কখনো টাকা সময় মতো দেওয়াই হয় না।
और पासपोर्ट तो जमा नहीं रखे। पासपोर्ट हमारा मिल्कियत है, उन लोगों का हक नहीं है पासपोर्ट के लिए, हमारा मिल्कियत नहीं देता लोग। अगर आप लोग को अपनी जॉब अगर चेंज करनी हो तो क्या वो आपको रिलीज देते हैं? आपको बैन करेंगे, दे विल बैन देम टू गेट आउट फ्रॉम दुबई। 6 महीने का स्टैंप, साल का स्टैंप, समझ रहे हो? आदमी का खून छोड़ते हैं, इंजेक्शन लगाते हैं, खून निकालते हैं। दुबई এই লোকেদের কাছে এত টাকা আছে যে তারা নিজে জানে না যে কোথায় টাকা খরচ করবে। এজন্য সোনা দিয়ে তৈরি দামি গাড়ি থেকে শুরু করে ঘর আর হোটেলে টাকা খরচ করা হয়। এখানকার শেখ এখন কুকুর বিড়ালকে পুষতে রুচি দেখাচ্ছে না, বরং এখানে বনের পশু পোষ্য বানানোর চলন ট্রেন্ডিংয়ে আছে। সিংহ, চিতা, বাঘ এই সবগুলিকে এখন শো অফের জন্য পোষা হচ্ছে, যাতে নিজের কত টাকা আছে এটা দেখানো যেতে পারে। কিন্তু এই পশুদের ব্যাপারে একদমই ভাবা হয় না। এদের বনে নিজস্ব ন্যাচারাল জীবনযাপন করার অধিকার আছে, আর এটাই প্রকৃতির নিয়ম। আর এছাড়া অন্যের প্রাণের ঝুঁকি থাকে শুধুমাত্র এদের অদ্ভুত শখের কারণে। এমনই আরও অনেক কথা আছে, যদি সেগুলোর কথা বলতে শুরু করে দিই তাহলে সকাল থেকে সন্ধে হয়ে যাবে। যেমন খাবার জল দুর্ব্যবহার করা, 40 লাখ গ্যালন মিষ্টি জল শুধুমাত্র গলফ মাঠকে সবুজ রাখতে ব্যবহার করা হয়। এখানে জাতিবাদের হিসেবে চাকরি ও টাকা দেওয়া হয়, যেমন নর্থ আমেরিকান ও ইউরোপীয় লোকেদের একই কোম্পানিতে একই জবের জন্য অন্যান্য দুনিয়ার লোকেদের থেকে দ্বিগুণ টাকার স্যালারি দেওয়া হয়। দুবাই উন্নতির নামে প্রকৃতির সাথে খেলছে। তো বন্ধু, দুবাইয়ের সৌন্দর্যের পেছনে হারানোর আগে কিছু কালো সত্যতা ছিল যা আপনার অবশ্যই জানাটা উচিত ছিল। আমার উদ্দেশ্য কারো ইমপ্রেশন নষ্ট করা না, ব্যাস শুধুমাত্র আমি এমনই সত্যির মুখোমুখি কিছু মানুষদের আনতে চাই, যার জন্য তাদের ভবিষ্যতে কোনো রকমের প্রবলেম যাতে ফেস করতে না হয়। আর একটা কথা বলে দিই বন্ধু, এই ভিডিওতে বলা সব ফ্যাক্টস ও নিউজ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে, যার লিংক আপনি ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, তো বন্ধুরা, আপনার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলুন। আর যারা এখনও অল ইনফো এইচডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।